নায়বশাই আমি অনন্তর সঙ্গে দেখা করতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। আমি ছোট কর্তাকে না, মানে আমি কি করে আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না নায়বশাই। আমি খুব ভালো করে জানি আপনি আজও অনন্তর সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলেছেন। আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন কর্তামশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করুন। নায়বশাই, নায়বশাই আপনি আপনার ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এতে তো কোনো অন্যায় নেই, বরং আমি অভাগা নায়বশাই। আমি জানি আপনি অনন্তকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। অনন্ত আমারও ছোট ভাই, আমরা দুজন একসাথে বড় হয়েছি, কিন্তু কিন্তু আজ চাইলেই আমি অনন্তর সঙ্গে। নায়বশাই আপনি পরিস্থিতির গুরুত্বটা একটু বুঝুন। আমি অনন্তর কোনো ক্ষতি করতে চাইছি না, কিন্তু ওর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। কিন্তু কর্তামশাই, চারদিকে এই উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যে অনন্ত আসবে, ঘরের ছেলে ঘরে ফিরবে, সেটাই তো স্বাভাবিক। নয় আমি জমিদার বিরাজ কৃষ্ণের সিদ্ধান্তকে সমর্থন করছি। অনন্তের এই মুহূর্তে আমাদের বাড়িতে আসাটা খুব জরুরি, তাকে নিয়ে আসা হোক। নায়বশাই এই মুহূর্তে একমাত্র আপনি পারেন আমাকে উদ্ধার করতে, আপনি আমার একমাত্র সহায় নায়বশাই। এভাবে বলবেন না কর্তামশাই, আমি দেখছি, আমি দেখছি, আমি যথাসম্ভব ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি। আসুক আসুক অনন্ত আসুক, এটা তো আমিও চাই। একসাথে দুই ভাই এক ঢিলে নিকেশ হয়ে যাবে। আসি কর্তামশাই, আসি মাথা করুন। বিরাজ, আমি তোর এই সিদ্ধান্তে অত্যন্ত গর্ববোধ করছি। সত্যি জমিদারের মতো সিদ্ধান্তই বটে। মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8:00।